খোলামেলা পোশাকে নুসরাত জাহান একটু সন্দেশখালী দেখে আসুন বললেন ক্ষুব্ধ নেটিজেনরা। নুসরাত জাহান মানেই বিতর্কের অপর নাম। তার পেশা থেকে ব্যক্তিগত জীবন সবটাই চর্চিত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন তিনি। আর সম্প্রতি সে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বেশি করে বিতর্কে জড়াচ্ছেন তৃণমূল সাংসদ নুসরাত। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে সন্দেশখালী, যা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। রোজই কোনো না কোনো ঘটনা ঘটেছে সেখানে। লোকসভা ভোটের মুখে সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন গোটা রাজ্যে উঠেছে নিন্দার ঝড়, সেখানে এলাকার সাংসদ নুসরাত জাহান একটা বিবৃতি দিয়ে চুপ। সেখানে যাওয়ার প্রয়োজন বোধও করেননি তিনি, বরং সোশ্যাল মিডিয়ায় ফটোশুট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নুসরাত যে ছবি পোস্ট করেছেন, সেখানে তিনি পরে রয়েছেন আসমানি নীল রঙের বিচ পোশাক। পোশাকের মধ্যে দিয়ে স্পষ্ট বক্ষ বিভাজিকা দেখা যাচ্ছে, তার বুকের ট্যাটুও। মোহময় রূপেই এদিন দেখা গেল নুসরাতকে। ক্যামেরার সামনে নানা পোজে ছবি তুলেছেন তিনি। নুসরাতের এই লুকস পুরুষ হৃদয়ে ধূপকানি বাড়ানোর জন্য একেবারে যথেষ্ট। তবে এই ছবি পোস্ট করতেই নুসরাতের দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। নেটিজেনরা সন্দেশখালীর ঘটনা উল্লেখ করে সাংসদ অভিনেত্রী তুলোধনা করতে ছাড়েননি। সন্দেশখালী নিয়ে আগেও মুখ খুলেছিলেন নুসরাত। তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি নিয়মিত যোগাযোগ রাখছি, প্রশাসন যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়, আর আমার কাজ আগুনে ঘি দেওয়া নয়। আমাদের সকলের কাজ হওয়া উচিত যাতে আগুন নেভানো যায়। তবে এই বিবৃতি দিলেও নিজে এখনও পর্যন্ত কিন্তু সশরীরে নুসরাতকে সেখানে হাজির হতে একটি বারের জন্যও দেখা যায়নি। আর তারই এই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।